পার্ট 6 সেখান থেকেই শুরু হয় যেখান থেকে পার্ট 5 শেষ হয়েছিল, যেখানে জিহুন জিওর সাথে কথা বলে সেখান থেকে চলে যায়। তারপরে সে ইউরার কাছে আসে এবং তাকে বলে সে যা করেছে সব ভুল বুঝে করেছে। সে জানতো না ইউরার সাথে জিওর পারিবারিকভাবে বিয়ে ঠিক করা ছিল। ইউরা তখন বলে যে তুমি এগুলো ইচ্ছা করেই করেছো, তোমার তো বড়লোক বয়ফ্রেন্ডের দরকার ছিল, তাই তুমি জিওকে পটিয়ে ফেলেছো। সাথে ইউরা এখানে জিহুনকে ছোট করে অনেকগুলো কথা বলছিল, জিহুন এগুলো সহ্য করতে পারে না এবং তাকে বলে যে সে কখনো টাকার জন্য কাউকে ভালোবাসেনি, সে শুধুমাত্র ব্যবহার দেখেই মানুষকে পছন্দ করেছে। আর আমি এতদিন জানতাম ইউরা অনেক ভালো মেয়ে, তবে আমি আজকে তোমার আসল রূপ দেখতে পেরেছি। এ কথা বলে সে সেখান থেকে চলে যায়। এদিকে আমরা মিস কানকে দেখতে পাই, যার অবস্থা অনেক খারাপ হয়ে গিয়েছিল, তাই তাকে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছিল। আর তাকে দূর থেকে মিস্টার লি দেখছিল। মিস্টার লিকে দেখে বোঝা যায় সে এখনও মিসেস কানকে অনেক ভালোবাসত। এদিকে সে আরেকটি বিষয় লক্ষ্য করে যে মিসেস কার্নের পাশের বাসার প্রতিবেশীর সাথে তার নিজের স্বামীর অবৈধ সম্পর্ক ছিল। এগুলো নোটিস করার পরে মিস্টার লি মিসেস কার্নের জন্য অনেক স্যাড হয়। এরপরে আমরা জিহুনকে দেখতে পাই, যে কিনা ভাবছিল কি করে মিসেস কানকে এই বিপদের হাত থেকে বাঁচানো যায়, কারণ সে চেয়েছিল এটি যেন সমিনের উপর দিয়ে হোক, তবে সমিনের উপর না হয়ে এটি মিসেস কানের উপর দিয়ে চলে গিয়েছে, তাই সেই বিষয় নিয়ে চিন্তায় ছিল। সাথে জিহুন ভাবতে থাকে সে তো কোনো মতে মিনহানের মায়ের অত্যাচার সহ্য করতো, তবে সমিন কি করে এ অত্যাচার সহ্য করবে, সে কি তার মতো অত্যাচার সহ্য করবে নাকি উল্টো জবাব দিবে। এরপরে আমরা সমিন এবং মিনহানকে দেখতে পাই, যাদের বিয়ের পরে মিনহানের মা অবস্থা পুরোপুরি খারাপ করে রেখেছিল। সমিন জিহুনের মতো অত ধৈর্যশীল ছিল না, সে মিনহানের মায়ের উপর কথা বলতো, যা নিয়ে তাদের দুজনের মাঝে সবসময় অশান্তি লেগেই থাকতো। এরপরে মিনহান যখন সমিনকে বোঝাতে থাকে তখন সমিনকে সে বলে যে তুমি হয় উত্তেজিত হলে তোমার বাচ্চা উত্তেজিত হবে। তখন সমিন বলে যে তার পেটে কোনো বাচ্চাই ছিল না, যাতে মিনহান অনেক বেশি অবাক হয়ে যায়। মিনহান বলে তাহলে তুমি আমার সাথে দুই নাটক করে এসেছো। সমিন তখন ইমোশনাল ব্ল্যাকমেল করতে শুরু করে দেয় এবং বলতে থাকে মিনহান সেদিন সমিনের সাথে খারাপ ব্যবহার করেছিল, যার জন্য সমিনের বাচ্চা নষ্ট হয়ে গেছে, তবে আসলে সমিনের পেটে কোনো বাচ্চাই ছিল না। তবে সমিনের এই কথায় মিনহান নিজেকে দায়ী মনে করতে থাকে এবং অনেক বেশি স্যাড হয়ে যায়। এদিকে জিহুন নিহুনের সাথে খাবার খেতে বসে। নিহুন তখন তাকে বলে আমার ভাই শুধুমাত্র তোমাকেই পছন্দ করতো, আমার ভাই তোমাকে ছাড়া আর কাউকে পছন্দ করে না। আর ইউরার কথা বলছো, ইউরা কখনো আমার ভাইকে পছন্দ করতো না, সে শুধুমাত্র ব্যাংক প্রপার্টি এবং কোম্পানির লোভে আমার ভাইকে বিয়ে করতে চায়। সে আরও বলে ইউরাকে দেখতে অনেক ভালো মনে হলেও সে ভিতরে অনেক খারাপ। একবার একে অ্যাসিস্ট্যান্টের সাথে ইউরার ঝগড়া লাগে, যার জন্য ইউরা সেই মেয়েটার মুখ একদম ফাটিয়ে ফেলে। জিহুন তখন বলে আমি জানি, কালকে আমি ওর সাথে কথা বলে সব বুঝতে পেরেছি, ওকে বাইরে থেকে যত ভালো মনে হলেও ও ভিতর থেকে অত ভালো নয়। নিহুন তখন তাকে বলে তোমার উচিত জিওকে ছেড়ে না দেওয়া, তোমার উচিত জিওর সাথে সবসময় থেকে যাওয়া, কারণ সে তোমাকে আসলে অনেক ভালোবাসে। এদিকে আমরা সমিনকে দেখতে পাই, যে কিনা মিনহানের মায়ের অত্যাচারে একদম অতিষ্ঠ হয়ে যায়। এদিকে হঠাৎ সমিন কিছু ছবি পায়, যে ছবিগুলোতে জিহুন এবং জিওর ছবি ছিল। সমিন বুঝতে পারে এ কোম্পানির আসল সিও হলো জিও, যে কিনা এতদিন আত্মগোপনে ছিল, এবং কোম্পানির প্রতিষ্ঠাতা জিওর বাবা। এগুলো দেখে সে অনেক বেশি অবাক হয়ে যায়। সে বুঝতে পারে জিহুন মিনহানের মতো একটি আবর্জনা তার গলার ভিতরে দিয়ে নিজে ভালো জিনিস নিয়ে গিয়েছে, যার জন্য সে রেগে গিয়ে তার হাতে থাকা একটি প্লেট নিয়ে তার সাথে মিনহানের ছবি ভেঙে ফেলে, এবং সে বলতে থাকে সে জিহুনকে হারিয়েছে, জিহুন তাকে হারায়নি। তবে সমিন হিংসায় জ্বলতে থাকে, যার জন্য সে রেগে গিয়ে সবকিছু ভাঙচুর করতে শুরু করে দেয় এবং পুরো ঘর সে অগোছালো করে দেয়। রাতে মিনহান যখন বাসায় আসে তখন সে তার মাকে জিজ্ঞেস করে ঘরের অবস্থা কে করেছে। তার মা বলে তার বউ ঘরের এই অবস্থা করে রেখেছে। মিনহান যখন ঘরে যায় তখন সে দেখতে পারে সমিন সেখানে চুপচাপ বসে রয়েছে। সে সমিনের কাছে যায় এবং তাকে জিজ্ঞেস করে সে কেন ঘরের এই অবস্থা করে রেখেছে। সমিন তখন তাকে সব ছবিগুলো দেখায়। মিনহান বুঝতে পারে জিহুন তাদের কি করে ঠকিয়েছে। সমিন বলতে থাকে জিহুন নিজে ভালো বড়লোক ছেলেকে নিয়ে গেল এবং তার মতো আবর্জনাকে তার গলায় ঝুলিয়ে দিয়ে গেল। সমিন বলে সে কোনো মতেই জিহুনকে এত সুখে থাকতে দেবে না, তার কাছে একটি প্ল্যান রয়েছে। এরপরে আমরা জিহুনকে দেখতে পাই, যে কিনা ঘুমিয়েছিল। হঠাৎই তার ফোন বাজে, ফোন থেকে সে দেখতে পায় তার মায়ের নাম্বার থেকে কল এসেছে, যাতে জিহুন অনেক বেশি অবাক হয়ে যায়, কারণ আজ থেকে 14 বছর আগেই তার মা তাকে ছেড়ে চলে গিয়েছিল। তার মা তাকে মেসেজ করে তার সাথে দেখা করতে। এরপরে জিহুন তার মায়ের সাথে দেখা করতে যায়, সে তার মাকে দেখতে আসে। জিহুনের মা জিহুনকে বলে আমার গর্ব হচ্ছে তোমাকে দেখে।
এবং সেইখানে তার কাছে ক্ষমাও চায় যে আজ থেকে 14 বছর আগে সে কেন তাকে ছেড়ে রেখে চলে গিয়েছিল। এবং সে এইখানে জিহুনের বাবার অনেক প্রশংসা করে। সে বলতে থাকে সে ছেড়ে যাওয়ার পরেও তার বাবা তাকে এখনও আগলে রেখেছে এবং তাকে মানুষের মতো মানুষ করে গড়ে তুলেছে, যার জন্য সে তার বাবার জন্য কৃতজ্ঞ। সেখানে আরও বলে সে ইচ্ছা করে তাদের এভাবে রেখে চলে যায়নি, এর পিছনে একটি কারণ রয়েছে। সে সত্যিকারের ভালোবাসা খুঁজছিল যা সে কখনোই পায়নি, আর তার বাবা কখনও তার টাইপের ছিল না, তাই সে তাকে রেখে চলে গিয়েছিল। সে যেন এখন তাকে ক্ষমা করে দিক। জীবন বলে আমার বাবা একজন ভালো মানুষ ছিলেন, আমাকে বড় করতে তিনি কোনো কিছুরই কমতি রাখেননি। আমার জীবনে সব কিছুই ছিল, শুধুমাত্র মায়ের কমতি ছিল যা আমি এখন চাইলেও মিটাতে পারবো না। এরপরে জিহুন বাইরে তার মাকে বলে আমি আজকে তোমাকে কিছু শপিং করে দিতে চাই, যাতে তার মা খুশি হয়ে যায়। এবং তাকে নিয়ে সে শপিং করিয়ে দেয়। সে এখানে ভালো ভালো জিনিসগুলো তার মাকেই দিচ্ছিল। তার মা অনেক খুশি হয়ে যায়। তবে যাওয়ার সময় জিহুন বলে দেয় আপনি কেন আমার সাথে দেখা করতে এসেছেন তা আমি জানি, আপনি আর কত লোভী হতে পারেন। আসলে জিহুনের মা যখন থেকে জেনেছিল জিহুনের একজন রিচ বয়ফ্রেন্ড আছে, তখন থেকে সে জিহুনের পিছু করছিল এবং একসময় সে জিহুনের নাম্বার পেয়েও যায়, যা জিহুন বুঝে যায় এবং তাকে বলে ধন্যবাদ আপনাকে আমার জীবনে সাময়িক সময়ের জন্য মায়ের ভালোবাসা আবারও ফিরিয়ে দেওয়ার জন্য। শুনতে খারাপ লাগলেও তা শুধুমাত্র ডাকার জন্য। এরপরে জিহুন সেখান থেকে চলে যায়। এরপরে ওরা মিনহানকে বলে যেভাবেই হোক জিহুনকে মারতে হবে। মিনহান বলে খুব শীঘ্রই হয়ে যাবে। পরবর্তীতে আমরা জিহুনের গাড়ির সামনে একটি ট্রাককে দেখতে পাই যা কিনা খুব দ্রুত গতিতে জিহুনের সামনে আসছিল। ঠিক ওই সময় সেখানে জিও চলে আসে এবং তার গাড়ি নিয়ে জিহুনের গাড়ির মাঝখানে চলে আসে, যার জন্য অ্যাক্সিডেন্টটা জিহুনের সাথে না হয়ে জিওর গাড়ির সাথে হয়ে যায়, যার জন্য জিও মারাত্মকভাবে আহত হয়। এরপরে জিহুন তাড়াতাড়ি জিওকে হসপিটাল অ্যাডমিট করে এবং জিওর ট্রিটমেন্ট শুরু হয়ে যায়। জিহুন অনেক বেশি স্যাড হয়ে যায়। আর এদিকে জিওর অপারেশন শুরু হয়ে যায়। এখন অ্যাক্সিডেন্ট কি করে হলো তা দেখার জন্য আজ থেকে 6 দিন আগে আমাদের যেতে হবে। আজ থেকে 6 দিন আগে ইয়োরা মিনহানকে বলে তুমি যদি জিহুনকে মারতে পারো তাহলে আমি তোমাকে অনেকগুলো টাকা দিব। সাথে সে এখানে আরও বলে সেদিন আমি তোমাকে জিহুন এবং জিওর ছবি পাঠিয়েছিলাম তোমার ঘরে, সেটি হয়তো তোমার বউ সমিন দেখে ফেলেছিল। এরপরে আমরা সমিনকে দেখতে পাই যে কিনা জিহুনের মাকে কল করে দিয়ে বলে তোমার তো লোভ করার কি দরকার ছিল, তুমি যদি এখন লোভ না করতে তাহলে আমরা জিহুনকে ব্ল্যাকমেল করে অনেকগুলো টাকা হাঁটিয়ে ফেলতে পারতাম, তুমি একদম পাগল। আর হ্যাঁ, কখনো আমাকে কল করবে না, তোমাকে দ্বারা কোনো কাজই হবে না। এরপরে মিনহান সমিনকে কল করে এবং তাকে বলে সেদিন যে ছবিগুলো তুমি পেয়েছিলে সেটি ওরা পাঠিয়েছে, আর ওরা এখন চাচ্ছে তার সাথে যেন আমি কাজ করি, এখন আমি কি করব তুমিই বলো। লোভী সমিন তখন বলে তুমি ওরার কাজ করো, কারণ ওরার কাজ করলে সে অনেকগুলো টাকা পাবে। তবে মিনহান বলে আমি তোমার কাজে রাজি নই, কারণ তোমার কাজে তুমি ফাঁসবে না আমি ফাঁসবো, আর আমাকেই সব কিছু করতে হবে, আর আমি আর যাই হোক না কেন কারোর প্রাণ নিতে পারবো না। ইয়োরা তখন তাকে $60 মিলিয়ন লোভ দেখায় এবং বলে একবার ভেবে নিও $60 মিলিয়ন যা তুমি কখনোই ইনকাম করতে পারবে না, তা আমি তোমাকে একটা কাজের জন্য দিয়ে দিব। আর মিনহানও দুধে ধোয়া তুলসী পাতা ছিল না, সেও তখন $60 মিলিয়ন লোভে পড়ে যায় এবং এই কাজ করার জন্য সে রাজি হয়ে যায়। এরপরে আমরা জিহুনকে দেখতে পাই যে কিনা এলিভেটরে উঠে, ঠিক ওই সময় তার সাথে মিনহানও উঠে। এলিভেটর বন্ধ হওয়ার সাথে সাথেই সে জিহুনকে ধরে এবং জিহুনকে বলতে থাকে আমি জানি তুমি এগুলো ইচ্ছা করে করেছো, তুমি অনেক চালাক, আর আমি তোমাকে ভেবেছি তুমি একটা বোকা মেয়ে, তুমি ইচ্ছা করে আমার সাথে সমিনের বিয়ে দিয়েছো যাতে তুমি জিওর সাথে সহজে বিয়ে করতে পারো। জিহুন বলতে থাকে হ্যাঁ আমি করেছি, কারণ তোমার থেকে জিও 100 গুণ বেটার, আর যেখানে আমার লাভ আমি সেখানেই যাব, আমি আগের মতো আর বোকা নই। মিনহান তাকে বলে আমি তোমাকে কখনো একা ছেড়ে দিব না। জিহুন তখন তাকে মেরে বলে অনেক হয়েছে, তোমার কথা আমি আর শুনতে চাই না, তুমি একটা পাগল, সাথে তুমি একজন বেঈমানও। এই কথা বলে সে সেখান থেকে চলে যায়। এরপরে আজকের দিনে সমস্ত কথা সে ওরাকে বলতে যায়। ইয়োরা তখন বক্সিং করছিল, সে তখন তাকে বলে আমি তোমার সাথে বক্সিং করতে চাই। মিনহান ভাবছিল সে ওরার সাথে বক্সিং করবে, পরে সে দেখতে পারে না ইয়োরার প্রতিদ্বন্দ্বীর সাথে সে বক্সিং করবে। সে খুব সাহস করে গেলেও প্রতিদ্বন্দ্বীর কাছে একটা মার খেয়ে সে লুটে পড়ে। ও সময় ইয়োরা তাকে বলে আমার তোমাকে অনেক পছন্দ হয়েছে, তুমি আমার টাইপের। এরপরে আমরা জিওকে দেখতে পাই যে কিনা মিস্টার লিকে বলে সে তার পুরো প্রপার্টি জিহুনের নামে লিখে দিচ্ছে। মিস্টার লি বলে এগুলো করার কী দরকার রয়েছে। জিও তখন তাকে বলে সে তাকে ভালোবাসে আর সে চায় সে যেন সবসময় ভালো থাকুক। এরপরে ইয়োরা মিনহানকে 2 বক্স টাকা দেখায় এবং বলে এটি কাজ শুরু হওয়ার আগের টাকা, কাজ শেষ হলে তুমি আরও পাবে। এরপরে জিহুন তার বাবার ছবি দেখে অনেক বেশি ইমোশনাল হয়ে যায় এবং বলতে থাকে সে কি এই জীবনও হেরে যাবে নাকি এই জীবনেই সে সবচেয়ে বড় জয় লাভ করবে।
এরপরে আমরা মিনহানকে দেখতে পাই, যে কিনা সমিনের কাছে গিয়ে সমস্ত ঘটনা খুলে বলে। লোভি সমিন যখন দুই বক্স টাকার কথা শুনে, তখন তো সে আরও বেশি লোভে পড়ে যায় এবং বলতে থাকে, যাই হোক তোমাকে তাড়াতাড়ি কাজটা করতে হবে, তাহলে আমরা অনেক টাকা পাবো। মিনহান যখন তাকে বলে জিও তার সমস্ত প্রপার্টি জিহুনের নামে লিখে দিয়েছে, তখন তো সে অনেক বেশি রেগে যায় এবং বলতে থাকে, এটা কখনোই সম্ভব না, জিহুনকে জিও এতগুলো টাকা কেন দিল, জিহুনের মধ্যে এমন কি রয়েছে। মিনহান তখন তাকে বলে, তুমি আমার কাছে অন্য কিছু গোপন করছো না তো। আসলে ওরা মিনহানকে সমিনের সম্পর্কে অনেক কিছু বলে যা সে জানতো না আগে। যেমন সমিন সবসময় জিহুনের পিছনে লেগে থাকতো এবং জিহুনের ভালো ভালো জিনিসগুলো নিজের নামে করে নিত। পরের দিন সকালে সমিন দুই ব্যাগ টাকা নিয়ে তার বাবার বাসায় হাজির হয়। তার বাবার বাসায় গিয়ে সে দেখে তার বাবা এখানে একদম পাগলের মতো আচরণ করছে, কারণ তার বাবাও মিনহানের মতো ঋণ নিয়ে রেখেছিল, তাই সমিন এখানে তাকে বলতে থাকে। আর এদিকে আমরা আরেকটি বিষয় জানতে পারি, সমিনের সৎ মা আর কেউ নয় বরং জিহুনের মা। সমিন তাদেরকে বলে, তোমরা যদি আমার কথা মেনে চলো তাহলে তোমরা এই দুই ব্যাগ টাকা পাবে। এরপরে আমরা জিওকে দেখতে পাই, যেখানে একটি কাগজ নিয়ে ওরার কাছে যায় এবং ওরাকে বলে, এই কাগজে তোমার সাথে আমার কোম্পানির সকল ডিল রয়েছে যা আমি ক্যান্সেল করেছি, তাই তুমি এখন আমার রাস্তা থেকে সরে যাও। তবে ইয়োরা তাকে সরাসরি মানা করে দেয় যে সে কখনোই তার রাস্তা থেকে সরবে না। জিও বুঝতে পারে এই মেয়ের উদ্দেশ্য সে নয় বরং এই মেয়ের উদ্দেশ্য কোম্পানি, সে কোম্পানিকে হাত করার জন্যই তাকে বিয়ে করতে চাচ্ছিল, তাই জিও যাওয়ার সময় সে পেপারটিকে ছিঁড়ে সেখান থেকে চলে যায়। আর এদিকে সমিন কী করতে হবে তা সমস্ত কিছু তার বাবাকে জানায়। তারা এখানে একটি ট্রাকও ভাড়া করে। এদিকে ওরা বলতে থাকে, 15 ডিসেম্বর জিহুনের বাবার মৃত্যুবার্ষিকী, আর সেদিনই আমরা জিহুনকে মেরে ফেলব। এদিকে 15 তারিখে জিহুন তার বাবাকে শ্রদ্ধা জানাতে তার বাবার কবরের উদ্দেশ্যে রওনা দেয় এবং সেখানে সে ফুল দিয়ে তার বাবাকে শ্রদ্ধা জানায় এবং অনেক বেশি ইমোশনাল হয়ে যায়। আর এদিকে মিস্টার লি জিওকে বলে, আজকে জিহুনের জীবন বিপন্ন রয়েছে, আজকে জিহুনকে মারার প্ল্যান করা হয়েছে যা সে গুপ্ত সূত্রে জানতে পেরেছে, তাই তাড়াতাড়ি জিহুনের কাছে তার যাওয়া উচিত। এ কথা শুনে জিও অনেক রেগে যায় এবং বলে থাকে, সে যতদিন বেঁচে আছে জিহুনের কোনো ক্ষতি সে হতে দিবে না। সে জিহুনকে কল করে, তবে ঠিক তখনই জিহুনের ফোনে ব্যাটারি শেষ হয়ে যায় যার জন্য জিহুন জিওর সাথে কথা বলতে পারে না। তবে জিও এখানে একটি ভয়েস মেসেজ দিয়ে রেখেছিল। এরপরে জিও জিহুনকে বাঁচাতে একাই নেমে পড়ে মাঠে। জিও তার গাড়ি নিয়ে জিহুনের গাড়িকে ফলো করতে থাকে। জিও তার ভয়েস মেসেজে সেদিনকার সে অ্যাক্সিডেন্টের কথা তুলে ধরে, যে অ্যাক্সিডেন্টের কথা সে জিহুনকে কোনোদিনও জানায়নি। মনে মনে জিও বলতে থাকে, জিহুন তোমাকে আমি আগের জীবনে বাঁচাতে পারিনি, তবে এই জীবনে আমি তোমাকে বাঁচিয়ে দেখাবো, আমি তোমাকে এই নতুন জীবনে নতুনভাবে বাঁচতে দিব, প্রয়োজনে তোমার জায়গায় আমার মৃত্যু হবে, তবুও আমি তোমার মৃত্যুর শোক আর সহ্য করতে পারবো না। এ কথা বলে সে জিহুনের গাড়ির সামনে নিজের গাড়ি নিয়ে আসে, যার জন্য অ্যাক্সিডেন্টটা জিওর গাড়ির সাথে হয়। এরপরে জিহুন হসপিটালে ফোন চেক করে এবং ফোনের ভিতরে থাকা সেই মেসেজটি যখন সে দেখতে পারে, তখন সে অনেক বেশি ইমোশনাল হয়ে যায় এবং সে বুঝতে পারে জিও তাকে কতটা ভালোবাসে। আর এদিকে সমিন এবং জিহুনের মা অপেক্ষা করছিল কখন জিহুনের মৃত্যুর খবর শুনবে, কারণ জিহুন যদি মারা যায় সমস্ত প্রপার্টি জিহুনের মায়ের নামে হয়ে যাবে, আর জিহুনের মা যেহেতু সমিনের সৎমা ছিল তাই সমিনের প্রপার্টি পেয়ে যাবে। ও সময় সেখানে সমিনের বাবা আসে, মধ্যে থাকে সে জিহুনকে মারতে পারেনি, যাতে সমিন তার উপর রাগারাগি করতে শুরু করে দেয়। আর এ কথা যখন ইয়োরা জানে, ইয়োরাও অনেক বেশি রেগে যায় এবং বলে থাকে, এজন্যই আমি গরিব লোকেদের সাথে কাজ করতে চাই না, এরা কোনো কাজই সঠিকভাবে করতে পারে না। লোভী সমিন টাকা হারানোর লোভে কাঁদতে থাকে। ওই সময় মিনহান তাকে সান্ত্বনা দেয়। অবশ্য মিনহানও ভেঙেছিল, কারণ মিনহানও টাকা পেত, তবে মিনহান পেল না। এরপরে হসপিটালে জিওর ফ্যামিলি জিহুনের সাথে দেখা করে এবং তাকে সান্ত্বনা দেয়। ডাক্তাররা বলে জিওর অপারেশন সাকসেসফুলভাবে হয়েছে, তবে জিও এখনও কথা বলার মোমেন্টে নেই। সবাই অনেক বেশি স্যাড হয়ে যায়। ওই সময় মিস্টার লির গুপ্তচর মিস্টার লিকে অন্য জায়গায় যেতে বলে। মিস্টার লি তার সাথে যায়, সেখানে জিহুনও ছিল। জিহুন শুনতে পারে এ সমস্ত কিছু সমিন করেছে, যাকে কাজ করতে বলেছিল এই ওরা। জিহুন অনেক বেশি অবাক হয়ে যায়, সাথে সে অনেক বেশি রেগেও যায়। তারপরে সে সমিনকে কল করে তার সাথে দেখা করতে বলে। সমিন তখন দৌড়ে জিহুনের কাছে যায়। জিহুন তাকে বলে, কেন তুমি এই কাজগুলো করেছো, তোমার মধ্যে সাধারণ মনুষ্যত্বও নেই, তুমি একবার ভাবলে না একজন মানুষের প্রাণ নিয়ে তুমি খেলছো, তুমি আর কত লোভী হতে পারবে, টাকার লোভে তুমি একদম নিচে নেমে গেছো। প্রথমে সমিন ভান করে যেন সে কিছুই জানে না, পরে জিহুন যখন তাকে বলতে থাকে, তোমার এই নাটক বন্ধ করো, আমি অনেক বেশি রেগে যাচ্ছি, তখন সমিন তার আসল রূপ বের করে আনে এবং বলে থাকে, হ্যাঁ আমি করেছি, তাও শুধুমাত্র টাকার জন্য, আমি কখনোই তোমার সুখ দেখতে চাই না, আমি চাই তোমার কাছ থেকে তোমার সব কিছু কেড়ে নিতে।
তুমি এটা জানো, তোমার মা অন্য একজন লোকের সাথে ভেগে গিয়েছিল, তবে তুমি এটা জানো না তোমার মা কার সাথে ভেগে গিয়েছিল। তোমার মা আমার বাবার সাথে ভেগে গিয়েছিল। আমি আমার মায়ের জন্য তড়পাতাম, তোমার মা আমাকে কখনোই নিজের মেয়ের মতো ট্রিট করতো না। এরপরে আমরা অতীতের দৃশ্য দেখতে পারি, যেখানে সমিন জিহুনের মতো তার বাবাকে অনেক ভালোবাসতো। তবে সমিনের বাবা যখন জিহুনের মায়ের সাথে সম্পর্কে জড়ায়, তখন থেকে সে অনেক বেশি স্যাড হয়ে যায়, কারণ তার বাবা তাকে আর সময় না দিয়ে বরং জিহুনের মায়ের সাথেই থাকতে বেশি শুরু করে দেয়। এরপরে যখন সমিনের বাবা জিহুনের মাকে বিয়ে করে ঘরে আনে, তখন সমিন আরও বেশি স্যাড হয়ে যায়। তাই সমিন ইচ্ছাকৃতভাবে জিহুনের সাথে বন্ধুত্ব করে, যাতে সে জিহুনের উপর সকল বদলা নিতে পারে। সমিন যখন জিহুনের বাসায় যায়, তখন সে দেখতে পারে সমিনের বাবার মতো জিহুনের বাবা ছিল না। জিহুনের বাবা সবসময় তার মেয়েকে সাপোর্ট করতো, সাথে সে তার মেয়ের অনেক কেয়ার করতো। তখন থেকেই সমিন সিদ্ধান্ত নেয় যেটি তার কাছে নেই সেটি কেন জিহুনের কাছে থাকবে। তাই সেদিনই সে প্রতিজ্ঞা করে, সে কখনোই জিহুনকে ভালোভাবে থাকতে দিবে না, যেটি সে পায়নি সেটি সে কোনোদিন কাউকে পেতেও দিবে না। সমিন তখন জিহুনকে বলে, এগুলো শুনে তোমার খারাপ লাগছে না? জিহুন তখন তাকে বলে, তোমাকে কে বলেছিল যে আমি জানি না আমার মায়ের সাথে তোমার বাবার সম্পর্ক ছিল? আমি সব জানতাম, আমাকে তুমি জিজ্ঞেস করো আমি কি করে এত কিছু স্যাক্রিফাইস করেছি। নিজের চোখের সামনে নিজের বাবাকে প্রতিনিয়তই আমি মরতে দেখতাম, সে বেঁচে তো ঠিকই ছিল, তবে সে ভিতর থেকে মরে গিয়েছিল। আমার বাবাকে আমি সবসময় মেন্টাল সাপোর্ট দিয়ে রাখতাম, আর তোমার সাথে আমি ইচ্ছাকৃতভাবে বন্ধুত্ব করেছিলাম। আমি জানতাম আমার মা তোমার বাবার সাথে চলে গিয়েছিল, তবুও আমি তোমার সাথে বন্ধুত্ব করেছি, কারণ আমি ভেবেছি যে তোমার আমার ইমোশন এক, আমরা দুইজন দুই বোনের মতো একে অপরকে বুঝতে পারবো। তবে আমি এটা বুঝিনি যে তুমি এত খারাপ। সমিন বলে, আমি তোমার কল্পনার চেয়েও আরও বেশি খারাপ, এবং আমি কতটা নিচে নামতে পারি তা তুমি কখনো ভাবতেও পারো না। জীবন বলে, এই সামান্য দুঃখে তুমি ভেঙে পড়ছো, দেখতে থাকো এরপরে তোমার জীবন আরও কত নিচে নামতে থাকে, তুমি আরও কত দুঃখে ডুবতে থাকো। এদিকে মিস্টার লি মিসেস কানকে দেখতে পায়, যে কিনা স্যাড হয়ে সেখান থেকে চলে যাচ্ছিল। মিস্টার লি যখন সেখানে যায়, তখন সে দেখতে পারে মিসেস কানের হাজবেন্ড সেই মহিলার সাথে ছিল। মিস্টার লি তখন দৌড়ে গিয়ে মিস কানের কাছে যায় এবং তাকে বলতে থাকে, তুমি এখানে বসে থেকো না আর কেঁদেও না, তুমি আমার সাথে চলো এবং তোমার হাজবেন্ডকে সবার সামনে একটি থাপ্পড় মেরে আসো, সাথে তুমি এটি রেকর্ড করে রাখো যাতে তুমি এর জন্য আদালতে সাক্ষী দিতে পারো। কারণ মিস্টার লি মিসেস কার্নের হাজবেন্ডের বিরুদ্ধে কেস করে দিয়েছিল এবং এই কেস হিসেবে সে তার কাছে ফুটেজ চাচ্ছিল। মিসেস কান তখন তাকে বলে, আপনি চিন্তা করবেন না, এটি আমার কাছে রেকর্ড করা রয়েছে, এবং তাকে বলতে থাকে, আমি জানতাম না তুমি আমাকে এতটা ভালোবাসো, যা আমি কখনো বুঝিনি। তুমি এত কিছু করেছো আমার জন্য, এখন তো তোমার জীবন তোমার কাছে রয়েছে, কেন এখনো চোখ খুলছো না? দেখো তোমার সেই জিহুনকে, যে কিনা তোমার চোখ খোলার অপেক্ষায় মরিয়া হয়ে বসে রয়েছে। এরপরে সে জিওর মেসেজগুলো পড়তে থাকে, ও সময় জিওর চোখ খুলে যায় এবং জিহুনকে দেখে সে স্মাইল করে। জিও জিহুন বলে ডেকে ওঠে এবং জিহুনের গালে হাত দেয়। জিহুন অনেক বেশি স্যাড হয়ে যায়। এরপরে জিও জিহুন তাদের বাসায় চলে আসে, যেখানে জিহুন জিওর অনেক কেয়ার করতে থাকে। জিও তাকে বলে, সে কখনোই তাকে আর ছেড়ে যেতে চায় না। সে মনে করেছিল আজ থেকে 10 বছর পরে সে আবার মারা যাবে, তবে সে এখন কনফার্ম সে এখন আর মারা যাবে না। তাই সে চায় সবসময় যেন সে জিহুনের এভাবে পাশে থাকতে। জিহুন তাকে বলে, তুমি কখনই আমাকে ছেড়ে যেতে পারো না। এরপরে তারা একে অপরকে জড়িয়ে ধরে। জিহুন জিওকে বলে, আমার সেদিন তোমাকে বিশ্বাস করা উচিত ছিল, আর যদি সেদিন তোমাকে বিশ্বাস করতাম তাহলে অ্যাক্সিডেন্ট হতো না আর তোমার ওই অবস্থা হতো না, যার জন্য সে জিওর কাছে ক্ষমা চায়। জিও তাকে সরি বলতে নিষেধ করে। জিহুনের ভালোবাসায় জিও খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়। এদিকে মিস কান জিহুন এবং নিহুনকে তার নিজের হাজবেন্ডের সম্পর্কে জানায় এবং বলে, কালকে সে পুলিশ নিয়ে তার হাজবেন্ডের বাসায় হানা দিবে এবং সেখানে সবার সামনে প্রমাণ করবে তার হাজবেন্ডের অন্য মহিলার সাথে সম্পর্ক রয়েছে। এরপরে তারা সেখানে যায়। জিহুনের চোখ পড়ে সর্বপ্রথম সেই লাল হিলের উপর, যেটি সে দেখেছিল। এরপরে জিহুনের সাথে সবাই সেখানে প্রবেশ করে। পুলিশ যখন মিসেস কার্নের হাজবেন্ডকে ধরে, মিস কার্নের হাজবেন্ড বলে, তার এই প্রতিবেশী তাকে সাহায্য করতে এখানে এসেছে, তার সাথে তার কোনো সম্পর্ক নেই, তার বউ পাগল হয়ে গেছে। পুলিশেরাও এ কথাটি সত্য মনে করে, যার জন্য তারা সেখান থেকে যাচ্ছিল। ওই সময় জিহুনের নজর পড়ে সেখানে থাকা সেই টেবিলের উপর, যেই টেবিলটি জিহুনের বাসায়ও ছিল এবং এই টেবিলের মাধ্যমেই জিহুন মারা গিয়েছিল। জিহুনের অতীতের কথা মনে পড়ে যায়, যার জন্য জিহুন তার হাতে থাকা একটি অস্ত্র নিয়ে সেই টেবিলটি ভেঙে ফেলে, যাতে আর কেউ যেন জিহুনের মতো এত কষ্ট সহ্য না করুক।
জিহুন তখন মিসেস খানের হাজবেন্ডকে উল্টাপাল্টা কথা বলে। মিস খানের হাজবেন্ড রেগে গিয়ে মিস খানকে মারতে যায় এবং ঠিক সেভাবেই মিস খানকে মারে যেভাবে জিহুনের হাজবেন্ড একসময় জিহুনকে মেরেছিল। তবে গ্লাসটি যেহেতু জিহুন ভেঙে ফেলেছিল তাই মিসেস খানের বেশি ক্ষতি হয় না। পুলিশের সামনে যেহেতু এই ঘটনাগুলো ঘটেছিল তাই মিস খানের হাজবেন্ডকে জেলে আনা হয়। যাওয়ার সময় মিস খান জিহুনকে ধন্যবাদ জানায়। আর এই সিনের মাধ্যমে আমাদের পার্ট 6 এখানেই শেষ হচ্ছে। পার্ট 7-এর জন্য ভিডিওটিকে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে এতক্ষণ পাশে থাকার জন্য।